দেখে নেব খেলার সময় শিরোনাম বিএসপি এর সেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতলেন সাকিব আল হাসান নতুন বছরের সব ফরম্যাটের ক্রিকেটে ছড়ে ঘোরাবে বাংলাদেশ আশা অলরাউন্ডারদের তৃতীয়বারের মতো নারী ফুটবল লীগের শিরোপা ঘরে তুলল বসুন্ধরা কিংস অঘোষিত ফাইনালে আতাউর রহমান স্পোর্টস ক্লাবকে 2-0 গোলে হারিয়েছে সঞ্জিদা কৃষ্ণারা বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপি এর 60 বছরের ইতিহাসে সেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতলেন সাকিব আল হাসান সংগঠনটির 6 দশক পূর্তি উপলক্ষে রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সাকিব সহ সেরা 10 ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করা হয় পুরস্কার গ্রহণের পর 2023 সালটা বাংলাদেশ ক্রিকেটের জন্য সেরা বছর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন দেশের এই অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে পুরস্কারের সম্পর্কটা বেশ গভীর ও পুরনো দেশের ক্রিকেটের পোস্টার বয় আরও একবার মঞ্চে বিজয়ের পুরস্কার হাতে দেশের 60 বছরের ইতিহাসে সেরা ক্রীড়াবিদের পালক জুটল এবার তার মুকুটে ক্রীড়া লেখক এবং সাংবাদিকদের সংগঠন বিএসপি এর 60 বছরের বর্ষপূর্তিতে রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজন করা হয় বর্ণাঢ্য আয়োজনের যেখানে 9 সদস্যের স্বাধীন বিচারক প্যানেলের বিচারে 120 জনের মধ্যে বাছাই করা হয় সেরা 10 কে যে তালিকায় প্রথম হন দেশেরা অলরাউন্ডার খুবই আনন্দিত ধন্যবাদ জানাবো সবাইকে যারা এটা চুজ করেছেন আমাকে চুজ করেছেন এবং আশা করি আমি ভবিষ্যতে আরও যতদিন খেলবো এই পুরস্কারের প্রতিদান দিতে পারবো যে কোনো রেকগনিশন একটা প্লেয়ারকে আসলে অনেক বেশি মোটিভেট করে তো সেক্ষেত্রে এরকম একটা অ্যাওয়ার্ড আমার জন্য অনেক বেশি মোটিভেশনাল রেসপন্সিবিলিটি এবং আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে সর্বোচ্চ করার দেশের ইতিহাসে সেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতে বড় প্রত্যাশার বাণী সাকিবের কণ্ঠে আগামী বছরটা 3 ফরম্যাটেই দেশের ক্রিকেটের ইতিহাসের সেরা বছর হবে বলে মনে করেন তিনি 23 সালটা আমি মনে করি আমাদের জন্য আমাদের ক্রিকেটের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার হবে এটা আমি বিশ্বাস করি এবং আমি মনে প্রাণেই বিশ্বাস করি যে এরকম কিছুই হবে এবং সেটা শুধু একটা ফরম্যাটে না তিনটা ফরম্যাটে সাকিবের পরেই দ্বিতীয় স্থানে নাম দেশের ফুটবলের জীবন্ত কিংবদন্তি কাজী সালাউদ্দিনের তৃতীয় স্থানে দেশসেরা দাবারু নিয়াজ মোরশেদ প্রয়াত ফুটবলার মনে মুন্না ছাড়াও তালিকায় নাম রয়েছে মাশরাফি থেকে শুরু করে গলফার সিদ্দিকুর রহমানের দেশের হয়ে ভালো খেলতে এমন পুরস্কার আরও উৎসাহিত করবে বলে মত তাদের প্রথমত ধন্যবাদ জানাই ক্রীড়া লেখক সমিতিকে কারণ এরা আমাকে বর্ষসেরা পুরস্কার দিয়েছেন তো এখন এই যে 60 বছরের মানে শ্রেষ্ঠ 10 জনের ভিতরে আমি থাকতে পেরে আমি অনেক আনন্দ পাচ্ছি ফুটবল কিংবদন্তি পেলের প্রতি সম্মান জানাতে নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হোসেন রাসেল সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নবম আসরে থাকছে না আধুনিক সব প্রযুক্তির ছোঁয়া ডিআরএস জিঙ্ক বেল আলট্রা এজ বল ট্র্যাকিং স্ট্যাম্প ক্যামেরা ড্রোন সব কিছুই থাকছে শুরু থেকে তবে হবে না কোনো জমকালো উদ্বোধনী সার্বিক আয়োজন ও স্তুতি ঝরল ফ্র্যাঞ্চাইজিগুলোর তারা বলছেন কিছু প্রতিবন্ধকতা থাকলেও গেল কয়েক আসরের তুলনায় এবার আরও বেশি জমজমাট হবে বিপিএল আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা আপাতত শেষ দরজায় কড়া নাড়ছে ঘরোয়া টি টোয়েন্টির সবচাইতে ধুমধারাক্কার আসর বিপিএল তবে গেল কয়েক মৌসুমে আলোচনার চাইতে ফ্র্যাঞ্চাইজি এই লিগ নিয়ে সমালোচনাই হয়েছে বেশি তাই তো এবার প্রযুক্তি সহ সার্বিক বিষয়ে বেশ সাবধানী বিপিএল কর্তৃপক্ষ 6 জানুয়ারি থেকে শুরু হওয়া টুর্নামেন্টটি বাংলাদেশ ছাড়াও সরাসরি দেখা যাবে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সহ বিশ্বের প্রায় সব দেশে এমনকি অ্যাপসেও হবে লাইভ স্ট্রিমিং মাঠের খেলায় স্বচ্ছতা আনতে থাকবে অত্যাধুনিক সব ব্যবস্থা সবচাইতে গুরুত্বপূর্ণ ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস থাকছে টুর্নামেন্টের শুরু থেকেই 30 থেকে 36টি ক্যামেরা মাঠে তীক্ষ্ণ দৃষ্টিতে ছোট ছোট বিষয়ও নিখুঁতভাবে তুলে আনবে আপনার সামনে স্পাইডার ক্যাম না থাকলেও আল্ট্রা মোশন সুপার স্লো মোশন জিং বেল বল ট্র্যাকিং সহ সব প্রযুক্তির হবে সর্বোচ্চ ব্যবহার এমনকি কমেন্ট্রি বক্সেও থাকছে চমক
নতুন বছরের প্রথম দিন থেকেই মাঠে অনুশীলন শুরু করবে দলগুলো। সার্বিক আয়োজনেও তাদের ছড়ল স্তুতি। আমরা বিশ্বাস করি যে যেভাবে করে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট বাড়ছে, যেভাবে করে ওয়ার্ল্ড ডেভেলপ করছে, ওভাবে করে আমাদের ফ্র্যাঞ্চাইজদেরও অনেক বড় দায়িত্ব আছে, সেভাবে করে বিসিবিরও দায়িত্ব আছে। আমরা সবাই মিলে যদি কম্বিনেশনটা সুন্দর করে করতে পারি, ফ্র্যাঞ্চাইজ এবং বিসিবি মিলিয়ে যদি কাজ করতে পারে, যেভাবে করে প্রযুক্তি এনে ওনারা করছেন, আমি মনে করি যে বিপিএল উইল বি ব্যাক টু ওয়্যার ইট বিলংড। তবে শ্রীলঙ্কা সহ বিদেশি খেলোয়াড়দের এনওসি ইস্যুতে এখনও আছে বেশ কিছু জটিলতা। ফ্রাঞ্চাইজিগুলো আশাবাদী নির্ধারিত সময়ের আগেই পাওয়া যাবে অনাপত্তিপত্র। সব মিলিয়ে জমজমাট এক আসরের প্রত্যাশা। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট হওয়াতে ওরা এক একজন এক এক সময় অ্যাভেলেবল, সো ওভাবে করে যেরকম আমাদের সিকান্দার রাজা, বেনি হাওয়েল ওরা আসছে, তো ওরা প্রথম কয়েকটা ম্যাচ খেলে চলে যাবে। পাকিস্তান সিরিজ শেষ হওয়ার সাথে সাথে পাকিস্তানি তারকাগুলো চলে আসবে। শ্রীলঙ্কান এনওসি এখনও, যদিও এখনও আমরা পাইনি, কিন্তু ওরাও চলে আসবে 15 তারিখের পরে। সো 13 তারিখের পরের ম্যাচগুলোতে আমরা পাকিস্তানি প্লেয়ারদেরগুলোকে পাবো। তার আগে সিকান্দার রাজা, বেনি হাওয়েল, আমরা পাকিস্তান থেকে আরেকটা ইয়াং জুনিয়র প্লেয়ার নিয়ে এসেছি যে আমরা আশা করছি খুব ভালো খেলবে। সো ওভাবে করে প্রথম 3 ম্যাচের জন্য একটা সেট আপ, 3 ম্যাচের পরে আরেকটা সেট আপ। বিপিএল এর বিষয়ে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত আসবে গভর্নিং কাউন্সিলের পরবর্তী সভায়। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। নারী ফুটবল লীগের অঘোষিত ফাইনালে আতাউর রহমান ভূঁইয়া স্পোর্টিং ক্লাবকে 2-0 গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। শিরোপা না জিতলেও টুর্নামেন্ট সেরা হয়েছেন আতাউর রহমান স্পোর্টিং ক্লাবের ফুটবলার শাহেদা আক্তার রিপা। একই দলের হয়ে 11 ম্যাচে 25 গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আকলিমা খাতুন। সহজ সমীকরণে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল আতাউর রহমান ভূঁইয়া স্পোর্টিং ক্লাব। জিতলেই চ্যাম্পিয়ন, তারুণ্যে ঘেরা আতাউর রহমান তারকা সমৃদ্ধ বসুন্ধরাকে শুরুতেই অনেকটা চেপে ধরেছিল। লিগে সমান 10 জয়ে 30 পয়েন্ট নিয়ে মাঠে নেমেছিল দুই দল। ম্যাচের 9 মিনিটেই দলকে এগিয়ে দিয়েছিল শাহিদ আক্তার রিপা, যদিও অফসাইডের কারণে সে গোল ওঠে বাতিলের খাতায়। পরে অবশ্য দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করেছিল, তবে গোল করতে পারেনি কেউই। গোল শূন্য ব্যবধানে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও ভালো শুরু করেছিল আতাউর রহমান স্পোর্টিং ক্লাব, কিন্তু ম্যাচের 82তম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দেন কিংসের শিউরি আজিম। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি রিপা আকলিমারা। গোল শোধ দিতে গিয়ে আবারও গোল হজম করে বসে আতাউর রহমান স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ের 1 মিনিট বাকি থাকতেই স্পোর্ট কিকে গোল করেন বসুন্ধরার শামসুন নাহার। 2-0 ব্যবধানের জয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় কর্পোরেট ক্লাবটি। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন উপহার দিতে পারছি, এটা সম্পূর্ণ এটার অবদান আমি প্লেয়ারদের দিব ফার্স্ট, সেকেন্ড হবো আমার কোচিং স্টাফ আমাদের সহযোগিতা করছে, থার্ড হলো ক্লাব যে ফ্যাসিলিটি ছিল, এই ফ্যাসিলিটি বাংলাদেশের সর্বোচ্চ ফ্যাসিলিটি। ক্লাব আশাবাদী ছিল যে মেয়েরা ভালো কিছু দিবে এবং মেয়েরাও আশাবাদী ছিল যে তারা পারবে এবং তারা এটা করে দেখিয়েছে। ছেলেরাও হচ্ছে হ্যাট্রিক চ্যাম্পিয়ন, মেয়েরাও হ্যাট্রিক চ্যাম্পিয়ন, তো এটা আসলে স্মরণীয় হয়ে থাকবে। এদিকে হারলেও টুর্নামেন্ট সেরা হয়েছেন আতাউর রহমান স্পোর্টিং ক্লাবের শাহিদা আক্তার রিপা। আর টুর্নামেন্টে 11 ম্যাচে সর্বোচ্চ 25 গোল করে সেরা গোলদাতা এই দলেরই আকলিমা খাতুন। ওদেরও 30 পয়েন্ট ছিল, আমাদেরও তো 30 পয়েন্ট ছিল, তো এই জন্য একটা ফাইটিং ম্যাচ এসে ভাগ্যের কারণে খেয়ে গেছি। অনুভূতিটা তো ভালো লাগে যখন সেরা খেলোয়াড় হয়। ভাবতে পারি না যে সিনিয়রদের ভিতর আমি সর্বোচ্চ গোলদাতা হব। দেশের নারী ফুটবলের উন্নয়নে আগামী মৌসুম থেকে এই টুর্নামেন্ট আরও বড় পরিসরে আয়োজনের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিযোগিতা বাড়াতে বিদেশি ফুটবলারদের সংশ্লিষ্ট করা হবে বলে জানিয়েছেন তারা। এখান থেকে আমরা অনেক প্লেয়ারও পেয়েছি, আমরা অলরেডি আমাদের ক্যাম্পে 5 জনকে আমরা হান্টিং করে নিয়েছি। আমরা যখন প্রফেশনাল লিগ করব অবশ্যই আমরা তখন ফরেন প্লেয়ার অ্যালাউ করব। খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ছিল, ভালো খেলেই বসুন্ধরা চ্যাম্পিয়ন হয়েছে। 2011 সালে শুরু হওয়া নারী ফুটবল লীগের 5ম আসরের পর্দা নামলো এবারের টুর্নামেন্টের মধ্য দিয়ে। কিংসের একচেটিয়া আধিপত্যের আগে প্রথম 2 আসরে চ্যাম্পিয়ন হয়েছিল শেখ জামাল ও আবাহনী। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ঘরের মাঠে মুক্তিযোদ্ধাকে 3-2 গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। এ জয়ে টেবিলের শীর্ষস্থান দখলে নিল আকাশি নীল বাহিরে। এদিকে দিনের আর এক ম্যাচে বাংলাদেশ পুলিশের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। 1-0 গোলে জিতেছে মারুফুল হকের দল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ঘরের মাঠ, তাই নির্ভার ঢাকা আবাহনীর ফুটবলাররা। লড়াইটাও টেবিলের তলানিতে থাকা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে, তাই নিজেদের মাঠে আধিপত্য বিস্তার করে খেলার প্রত্যয় নিয়ে মাঠে নামে আকাশী নীল বাহিনী।
তবে ঘরের মাঠে নিজেদের প্রতাপ ছড়ানোর আগেই ম্যাচের মোড় ঘুরিয়ে ফেলে মুক্তিযোদ্ধা। মাঠে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই 3 মিনিটে লিড নেয় দ্য ফ্রিডম ফাইটার্স। লন্ড্রি এন্ডি কুমানার গোলে 1-0 এগিয়ে যায় তারা। গোল শোধে মরিয়া আবাহনীয় প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে থাকে। হোম ভেনুতে প্রতিপক্ষের চোখ রাঙানিতে কোণঠাসা হয়ে পড়ে আবাহনী। বেশ কয়েকটি শট নিলেও মুক্তিযোদ্ধার রক্ষণ দুর্গ ভাঙতে না পারায় তা কাজে লাগাতে পারেনি তারা। গোল শোধে অপেক্ষা করতে হয়েছে 38 মিনিট পর্যন্ত। ড্যানিয়েল কলিন্দ্রসের গোলে 39 মিনিটে ম্যাচ ফেরে সমতায়। 1-1 সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই বুলেট গতিতে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। 46 মিনিটে ম্যাচে দ্বিতীয় গোল করে দলকে 2-1 এগিয়ে নেয় লন্ড্রি এন্ডি কুমানা। এরপর ব্যবধান কমাতে অপেক্ষা করতে হয়েছে 79 মিনিট পর্যন্ত। ম্যাচের 80 মিনিটে নাইজেরিয়ান রিক্রুট এলিটা কিংসলের গোলে আবারও সমতায় ফেরে ম্যাচ। নির্ধারিত 90 মিনিটের খেলা শেষ হলে ম্যাচের অতিরিক্ত সময়ের 93 মিনিটে অধিনায়ক নবীব নওয়াজ জীবনের গোলে জয়ের হাসি হাসে ঢাকা আবাহনী। এদিকে দিনের আরেক ম্যাচে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের বিপক্ষে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে শেখ জামাল। যদিও আক্রমণে পিছিয়ে ছিল না বাংলাদেশ পুলিশও, তবে সহজ সুযোগ মিসের মহড়ায় গোল বঞ্চিত থাকে দুদল। ম্যাচের 24 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন স্টুয়ার্ট। 1-0 এগিয়ে যায় শেখ জামাল। এরপর আর কোনো গোল না হলে 1 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় শেখ জামাল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে বাংলাদেশ পুলিশ। শেষ পর্যন্ত 1-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ধানমন্ডির জায়ান্টরা। এ জয়ে 7 পয়েন্ট নিয়ে টেবিলে নিজেদের স্থান আরও শক্ত করল শেখ জামাল। তাজিন খন্দকার, সময় সংবাদ। ফেনীতে শুরু হলো বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল জাতীয় জুনিয়র অনূর্ধ্ব-14 ও অনূর্ধ্ব-18 ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2022। খায়রুল আনাম জিমনেশিয়ামে উদ্বোধন করা হয় টুর্নামেন্টের। এবারের আসরে 42টি জেলা, 5টি বিভাগ সহ মোট 51টি দলের 267 খেলোয়াড় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে 207 জন ছিলেন বালক এবং 60 জন ছিলেন বালিকা। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে এই চ্যাম্পিয়নশিপ ব্যবস্থাপনা করেছে ফেনী জেলা ক্রীড়া সংস্থা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী 2 আসরের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি। সভাপতি ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেক। জাতীয় ব্যক্তিত্ব এবং পুলিশ সুপার আছেন, ওনারা সকলেই